নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দান করার মতো মহৎ কাজ খুব কমই আছে। এই দান করার পরম্পরা ভারতীয় সংস্কৃতিতে সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে। মহাভারতে আমরা মহাদানী কর্ণের উল্লেখ পাই, যাকে দানবীর বলা হয়ে থাকে। দান করার অর্থ হল নিজের যা কিছু আছে তারই কিয়দংশ এমন কাউকে দেওয়া যার সেটা প্রয়োজন। শুধু প্রাচীনকালেই নয়, বর্তমানকালেও দানের কাজে ভারতবর্ষ অনেক এগিয়ে আছে অন্যান্য দেশের থেকে। ভারতবর্ষ নিয়মিত তার প্রতিবেশীদের এবং অন্যান্য আর্থিকভাবে দুর্বল দেশগুলিকে নানা ধরনের দান করে থাকে। তাছাড়াও বিপর্যয়ে বিপদে যথাসাধ্য পাশে দাঁড়ায়। এই সকল লোকহিতকর কার্যগুলি মহান ভারতের পরিচয় বহন করে। বন্ধুরা, আজ ভারতের একটি বিরাট দানের খবর উঠে এলো সংবাদ মাধ্যমে, যা শুনলে ভারতবাসী হিসেবে গর্ব হবেই। খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে সকলেই অবশ্যই লিখুন "আমার ভারত মহান" এই কথাটি। আমরা সকলেই ভারতবাসী হিসেবে গর্বিত, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন "আমার ভারত মহান" এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে, বিরাট দান করল মহান ভারত। তো বন্ধুরা, এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, বাংলাদেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। বিশেষ করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা স্ট্রেন। এহেন সংকটকালে ঢাকার পাশে দাঁড়িয়েছে ভারত। বৃহস্পতিবার দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছয় ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস সাবিত্রী। এদিন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করছি। 2রা সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আইএনএস সাবিত্রী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের জন্য দুটি অক্সিজেন প্ল্যান্ট পাঠিয়েছে ভারতের জনগণ। বলে রাখা ভালো, গত সোমবার বিশাখাপত্তনম থেকে দুটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় আইএনএস সাবিত্রী। বলে রাখা ভালো, করোনা মোকাবিলায় বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। সংকটকালে ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সামগ্রীর আদান প্রদান করেছে দুই দেশ। সম্প্রতি সেই বন্ধুত্ব আরও গভীর করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয় নয়াদিল্লির উপহার দেওয়া 30টি অ্যাম্বুলেন্স। উল্লেখ্য, কঠোর লকডাউনের মধ্যে বাংলাদেশে পোশাক ও শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছিল আগস্টের 1 তারিখ থেকেই, আর তার জেরেই করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই আশঙ্কা সত্য করেই বিগত দিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যেই দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় আগামী 3রা সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। 22শে আগস্ট তা শুরু হওয়ার কথা থাকলেও পরিষেবা চালু হয়নি। শনিবার সন্ধ্যায় ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন "আমার ভারত মহান" এই কথাটি। আমরা সকলেই ভারতবাসী হিসেবে গর্বিত, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন "আমার ভারত মহান" এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।